আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েল নসনাবা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার সামনে যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি কথা আমরা সবাই জানি এবং এই লঞ্চটিকে সবাই চিনি, কারণ এই লঞ্চটির সাথে জড়িয়ে আছে অনেক মানুষের দুঃখ কান্না, প্রিয়জন হারানোর বেদনা। এই সেই মর্নিং বার্ড যে লঞ্চটি 2020 সালের 29 জুন মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটিকে ময়ূর 2, লঞ্চটি ঢাকার ফরাশগঞ্জে চাপা দেয়। এবং এই ঘটনায় প্রায় 32 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এবং এই ঘটনা যখন ঘটছিল তখন ঠিক উল্টো পাশেই একটি ডগইয়ার্ডে সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায় যে ময়ূর 2 লঞ্চটি কি নির্মমভাবে এই লঞ্চটিকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার কিছুক্ষণ পরেই এই লঞ্চটি ডুবে যায়। এবং ডুবে যাওয়ার পরে এই লঞ্চটি উদ্ধারের আগ পর্যন্ত এই লঞ্চটির থেকে প্রায় 32 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মর্নিং বার্ড লঞ্চটি কি দুমড়ে মূর্ছে অবস্থায় পড়ে আছে কেরানীগঞ্জের ডগইয়ার্ড ইকবাল চেয়ারম্যানের ডগইয়ার্ডে। এই লঞ্চটি বর্তমানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এত নির্মমভাবে এই লঞ্চটিকে ধাক্কা দেওয়া হয়। এই লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথেই দুমড়ে মরছে, পানিতে তলিয়ে যায়। মর্নিং বার্ড লঞ্চটি যেদিন ডুবে যায় সেদিন মুন্সিগঞ্জ থেকে সকাল 7টায় প্রায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এবং ঠিক সদরঘাটের কাছাকাছি আসার পরেই ফরাশগঞ্জ ঘাটের কাছেই ময়ূর 2 লঞ্চটি এই ছোট লঞ্চটিকে চাপা দেয়। এবং সেই ঘটনায় প্রায় 32 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মধ্যে ছিলেন 23 জন পুরুষ, 7 জন নারী এবং 2 জন শিশু। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই লঞ্চটিতে যে মানুষগুলো মারা গিয়েছিল সেই মানুষগুলোর স্বজনগুলোর কী অবস্থা এখন? যারা মারা গিয়েছে তাদের মধ্যে হয়তো বা কারো বাবা, কারো হয়তো বা মা, কারো ভাই, কারো বোন, এমনও তো হতে পারে তাদের দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা হতো। আমরা প্রত্যাশা করি যেন এরকম ঘটনা আর না হয়, আল্লাহ যেন সকলকে হেফাজত করেন। এবং এই লঞ্চটিতে যে মানুষগুলো মারা গিয়েছিল সেই মানুষগুলোর প্রত্যেককে যেন আল্লাহ পাক শহীদের মর্যাদা দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। লঞ্চের সকল তথ্য এবং আপডেট জানতে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি এবং পেজের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।